বিশ মুজিব বর্ষ এক বিজয় সেটা বাঙালির জন্য অত্যন্ত আবেগ আবেগের বিষয়। আমরা ছিলাম আবেগ আপ্লুত এই বিজয়কে কেন্দ্র করে, আমাদের স্বপ্ন ছিল। তারপরে মুজিব বর্ষের বিজয় বর্ষ বিজয় দিবস সেটা আরও বেশি আড়ম্বরপূর্ণ হতে পারত, কিন্তু যে COVID-19 কারণে সারা বিশ্বের যে খুলতে দাঁড়িয়েছে আমাদের এই অঞ্চল কিংবা বাংলাদেশের বাইরে, আমরা কোভিড-19 মানতে গিয়ে রোগ বিস্তার যাতে না হয় আমাদের দেশে, সেজন্য আমরা ওই যে সরকারি নির্দেশনা অনুসারে আমাদের প্রোগ্রাম সীমিত পর্যায়ে নিয়ে এসেছি। বিজয় শুধু আমাদের 24 বছরের সংগ্রাম নিয়ে, সে 52 কিংবা 48 থেকে শুরু করে 71 পর্যন্ত যে সময় সেই সংগ্রামে আমাদের বিজয়ের ইতিহাস, আমাদের বাঙালির বিজয়ের ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন। যুগে যুগে বাঙালিরা স্বাধীনতার জন্য, সাহিত্য শাসের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। অশোক থেকে শশাঙ্ক আমরা ছিলাম বাঙালি, শশাঙ্কর পর বাঙালিরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিদেশি শাসকদের করায়ত্তে গেছে। বিদেশি শাসক এখানে এসে বাণিজ্যের নামে আমাদের লঙ্ঘন করেছে, শোষণ করেছে, নারী নির্যাতন করেছে, লুটপাট করেছে, আমাদের সভ্যতা শিল্প সংস্কৃতি এবং ভাষার উপর আঘাত করেছে। যার বিরুদ্ধে আমরা প্রথম যে উঠে দাঁড়িয়েছিলাম 1952-তে দেশের ছাত্র সমাজ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, তৎকালীন যুব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষা আন্দোলনকে সংগঠিত করেছিলেন। তিনি ভাষা আন্দোলনের মূল হোতা এবং তিনি 21 ফেব্রুয়ারি 1952-এ জেলে অবস্থায় ছিল, জেলে ছিলেন। জেলে থেকে তিনি সকল নির্দেশনা দিয়ে ভাষা আন্দোলনকে একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে 54 নির্বাচন 60 শাসন নির্বাচনে আব্বাসান ইসলামের নেতৃত্বে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন তরুণ কর্মী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 54 নির্বাচনে নৌকামাতায় ভোট দিয়ে বাঙালি ভরে দিয়েছিল পূর্ব পাকিস্তানের শাসকদেরকে, যে আমরা সাহিত্য শাসন চাই, আমরা অধিকার চাই, ভাষার অধিকার চাই, আমরা স্বাধীনতা চাই, যার ধারাবাহিকতায় আমরা যুগে যুগে লড়াই করেছি। 62 শিক্ষা আন্দোলন, 63 ছয় দফা আন্দোলন, যে ছয় দফা বাঙালির মুক্তির সনদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ছয় দফা প্রণয়ন করেছিলেন বাঙালিকে মুক্ত করার জন্য, যে ছয় দফা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল। আমরা 70 নির্বাচনে অনিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা প্রতা পেয়ে বিজয়ী হয়েছিলাম। সেই 70 নির্বাচনে ছয় দফায় ছিল প্রধান উপযুক্ত, ছয় দফাকে কেন্দ্র করে বাঙালি সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজয়ী করেছিল, কিন্তু ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি শাসকদের কালবাহিনী এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের সহায়তায় সেদিন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসতে সুযোগ দেওয়া হয়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবকে সরকার গঠন করতে সুযোগ দেওয়া হয় নাই। উপরন্তু বাঙালির উপর নির্মম অত্যাচার 25 মার্চের কালরাত্রিতে চালান হয়েছে। আমাদের সশস্ত্র সংগ্রাম 25 মার্চের কালরাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের অক্ষণ গ্রেপ্তারের পূর্বে টেলিগ্রাফের মাধ্যমে বাংলার বিভিন্ন অঞ্চলে সেদিন স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছিলাম, স্বাধীনতা তিনি ঘোষণা করে দিয়েছিলেন। যখন 26 মার্চ সকালে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তৎকালীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আব্দুল হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যেটা পরবর্তীতে মেজর দিয়া 27 তারিখে ঘোষণা করেছিলেন। বাট আমাদের মুক্তির চেতনা অত্যন্ত সমৃদ্ধ, আমাদের মুক্তির চেতনা অত্যন্ত বর্ণাঢ্য, যেটা আমি বলতে পারি যে 52 থেকে শুরু করে একটা আমাদের লড়াই করতে হয়েছে 71 পর্যন্ত, তারও আগে যুগ যুগে বাঙালিরা লড়াই করেছে। এবং উৎসুকের গণপ্রথমে যদি স্লোগান উঠেছিল দিল্লি তিন্দি না ডাকা, সমস্ত বাঙালি সেদিন ওই ডাকার পক্ষে সাপোর্ট দিয়েছিল। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই পদ্মা মেঘনা যমুনা অদৃষ্টিত এই বাংলা, 68,000 গ্রামগঞ্জের এই বাংলা, 13,000 নদীর দেশ এই বাংলাদেশ, এই বঙ্গোপসাগরের এই অববাহিকাকে মুক্ত করার জন্য সেদিন ছয় দফার পথ ধরে আমরা 71-এর সশস্ত্র মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু যখন 7 মার্চের বাসনিক ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিন কোটি কোটি উত্তাল জনতা স্বাধীনতার মন্ত্রে সেদিন বিকৃত হয়েছিল, এবং আমরা 25 মার্চের গণহত্যার পর আমরা আবার লড়াই সংগ্রামে নেমে মানুষ মরণপণ লড়াই করে বাংলার জামাল ছেলেরা সেদিন স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। আজকে সেই বিজয়ের 50 বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত সুফল এখনও পাইনি। যেমন হচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার পথে প্রাণপণ লড়াই করে যাচ্ছে, আমাদের এগিয়ে যেতে হবে আগামী বাংলাদেশ গড়ার সুদৃঢ় পথে শেখ হাসিনার নেতৃত্বে।